টাকার জন্য কারোর শয্যাসঙ্গিনী হতে পারবো না, এমনটা স্পষ্ট ভাষায় জানালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। স্পষ্ট মন্তব্যের জন্য পরিচিত টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র যখন যেটা মনে আসে অকপটে সেটা বলে দেন, এ কারণে অনেকের চক্ষুশূলও তিনি বটে। যদিও তাতে কিছুই যায় আসে না অভিনেত্রীর, নিজের স্বভাব বৈশিষ্ট্যে আপোষ করতে রাজি নন অভিনেত্রী। অভিনেত্রী হিসেবে শ্রীলেখা বরাবরই প্রশংসিত, এরপরও তিনি কাজ কম পান, তাকে সেভাবে কেউ ডাকেন না, এমনকি তার কাজেও কেউ সেভাবে লগ্নি করতে চান না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে অভিনেত্রী লিখেছেন, এত কিছুর পরেও কেউ 2-5 লক্ষ টাকা দান করার চেষ্টা করবেন না, ভালোবাসার কোনো মন্ত্রী নেই তো, তাই তো এমনটা করে আমার সাথে সকলে। এই প্রসঙ্গে কলকাতার একটি গণমাধ্যমকে শ্রীলেখা বলেন, প্রযোজক পাবো কী করে, শ্রীলেখা মিত্র তো এতদিন সৎ পথে থেকেছে, অসৎ পথে থাকলে এতদিন অনেক সম্মান পাওয়া যেত, সরকারি এবং বেসরকারি সমস্ত পুরস্কার জিতে নিতে পারতাম, এমনি এমনি 3 মাস হাতে কাজ নেই, তবুও আমি কখনো নিজের পথ থেকে বিচ্যুত হব না। ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন অনেকগুলো বছর, জনপ্রিয়তাও কম নয়, নতুন কাজে তবু ডাকছেন না কেউই, শ্রীলেখার স্পষ্ট বক্তব্য। আমি কারো বাগান বাড়িতে গিয়ে সময় কাটাতে পারবো না, ভালো কাজ করব বলে, সিনেমা তৈরি করব বলে টাকা দরকার, কিন্তু তার জন্য কারো পায়ের তলায় বসে থাকতে পারবো না। নিজের বক্তব্য নিয়ে মোটেও চিন্তিত নন শ্রীলেখা, তার ভাষ্য, আমাকে নিয়ে কে কী ভাবল কে কী বলল সেটা আমার দেখার বিষয় নয়, স্পষ্ট কথা বলি বলে পরোক্ষভাবে অনেকেরই হুমকি পেয়েছি অনেকবার, কাউকে ভয় করি না। তো ভিউয়ার, শ্রীলেখা সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট করতে ভুলবেন না, এমনই আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ, নূর, সেলিব্রিটি লাইফলাইন, ধন্যবাদ।